ভালোবাসা দিবসটা শুধু যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য ব্যাপারটা এরকম না। কিছু কিছু মেয়ে আছে যে বেকার ছেলের জন্য বসে আছে, বেকার ছেলে বিয়ে করছে, একসাথে এস্টাবলিশ হয়েছে, আর কিছু কিছু আছে সুগার ড্যাডি যেটা বলে হচ্ছে, তাদেরকে অপমানিত করে বের করে দেওয়া হয়েছিল, ওই জিনিসটা আসলে খারাপ হয়েছে। আর তাদেরও ঠিক হয়নি, তারা বিয়ে করছে ভালো করছে, বাট এভাবে বই লেখে, তারা যদি তাদের স্টোরিটা লিখতো তাও একটা হইতো, তারা ডিরেক্ট কমেন্ট পোস্ট করে দিছে। আর পার্সোনালি বিয়ে করছে, তারা নিজেদেরটা নিজেদের মধ্যে রাখতে পারতো, এভাবে হচ্ছে ওপেনে সব জায়গায় খুলে রাখতো, এগুলো তো ভাইরাল হওয়ার জন্য অ্যাজ ইউজ মেন্টালিটির ব্যাপার। এখন তার যদি মনে হয়েছে যে সে তার কাছে যাবে, লাক্সারি একটা লাইফ লিড করবে, তার ভালো লাগবে, সেটা তার ব্যাপার। আর হচ্ছে অনেকেই ভালোবাসা দেখতেছে, হয়তো সে ভালোবাসছে বা সামথিং, হয়তো খারাপভাবে নেই, সেটাও খারাপ ব্যাপার। এখন যারা হচ্ছে ছোট আছে তারা ভাবতেই পারে যে আপুটা বিয়ে করে হচ্ছে লাক্সারি লাইফ লিড করতেছে, আমি ওই কাজ করবো, মানে এটা তো সব কিছু তার একই, সবাই তো সেম না, সব মেয়েও সেম না। সব কিছু কিছু মেয়ে আছে যে বেকার ছেলের জন্য বসে আছে, বেকার ছেলে বিয়ে করছে, একসাথে এস্টাবলিশ হয়েছে, আর কিছু কিছু আছে সুগার ড্যাডি যেটা বলে সুগার ড্যাডি বিয়ে করতেছে, এরকম হচ্ছে। আমি এরকম সুগার ড্যাডি প্রেফার করি না, অ্যাজ ইউজুয়াল লাক্সারি লাইফ আমার দরকার নাই, আমার হচ্ছে মেন্টালিটি সেম হলে হবে, দরকার পড়লে একসাথে এস্টাবলিশড হবো আমরা, একসাথে দুজন যা করার করে নিবো শেষ। মানে হাসিরও ব্যাপার আবার আতঙ্কর একটা বিষয়, যেমন আমার এই ফ্রেন্ডটাই যদি বলি, ওর আমি বলতেছিলাম যে একটা ভালো ছেলে খুঁজে রিলেশন কর, বিয়ে কর, ও আমাকে রিপ্লাই দিছে শরীফ শরীফের যুগে আমি ভালো ছেলে কোথায় পাবো, ব্যাপারটা হচ্ছে এরকম। একটা শরীফ থেকে শরীফা হয় ছেলে থাকলেও তাদের মনে হয় যে না আমি তো মেয়ে, আমার মেয়ে ভালো লাগে হ্যান ত্যান, এইগুলাই, এটা খুবই খারাপ জিনিস, এটা ধর্মের ব্যাপারটাও খারাপ। ভালো লাগে এই বিষয়টাকে মানে আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? এই বিষয়টাকে বলতে পারি না, এটা তাদের মেন্টালিটি, আর আমরা তো এগুলো নিয়ে ভাবিও না, এগুলোতে আমাদের কিছু যায় আসে না। এমন যদি হয় তাহলে হচ্ছে যদি আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিব, আর যদি এমনও হয় আমি তাকে বুঝাবো যে তুমি আসলে একটা ছেলে, তুমি মেয়ে না, তোমার এটা হয়তো পরিস্থিতি এমন বা তোমার আশেপাশে পরিবেশ এমন, পরিবেশ চেঞ্জ করো, নিজের মেন্টালিটি চেঞ্জ করো, আর হচ্ছে তুমি হচ্ছে ধর্মের বই টই পড়ো, এগুলাই বলবো। আর আমি তো এরকম অঙ্গভঙ্গি করা মানুষের সাথে অ্যাজ ইউজুয়াল যাই না বা চিনিও না, আমি তাদেরকে দেখিও না। এখন আমাদের মনে করেন আমাদের বাবা যদি আমাদেরকে হঠাৎ করে বলে যে আমি তোমাদের মা, আর মানে তোমার মা হচ্ছে তোমার বাবা, এই জিনিসটা কি আমরা অ্যাকসেপ্ট করতে পারবো? তাহলে আমরা শরীফ থেকে শরীফাটা কিভাবে অ্যাকসেপ্ট করব? এক্স্যাক্টলি এই বইটাকে, এই সবকিছুর যে বই যে গল্পটা দেওয়া হয়েছে এখনো পর্যন্ত সরানো হয়নি, এখন এটা হচ্ছে তারা একটা বই করে ফেলছে, এখন একটা দুটা বই তো বানানো হয় না, একসাথে হাজার হাজার বইটা বানানো হয়। এটা যখন বইটা তৈরি করা হয়েছে তখনই হচ্ছে জিনিসটা দেখা উচিত ছিল, প্লাস হচ্ছে এই যে ব্র্যাককে যেটা বয়কট করা হয়েছে টিচারকে, এই জিনিসটা খুব খারাপ হয়েছে। মানে উনি তো একটা ভালো কথাই বলছে, কারণ কোনো টিচারই চায় না যে তার স্টুডেন্টরা হচ্ছে শরীফ থেকে শরীফা হোক, বা সে একটা ছেলেকে পড়াইছে, কদিন পরে ছেলে আসে বলবে স্যার আমি তো মেয়ে, এই ব্যাপারটা তো খুবই খারাপ। বাবা বলতে চাবে না যে তার সন্তান এত কষ্ট করে সে বড় করতেছে, হঠাৎ করে বড় হয়ে সে বলবে না আমি ছেলে ছিলাম না আমি মেয়ে, যেমন এই যে আমাদের বয়সটাই ধরি, নর্মালি তো এই বয়সে এসেই ছেলেরা হচ্ছে বলে আমি শরীফা, তো এই ছোট থেকে তার ছেলে হিসেবে বড় করছে, তার ভরণ পোষণ, তার পড়ালেখা সব কিছু, এগুলো তো ওয়েস্ট অফ মানি হয়ে যায় তার পিছে। এরকম গল্প পড়ে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা বা আরো যারা সপ্তম শ্রেণীতে উঠবে তারা কি শিখবে বলে মনে হচ্ছে, বা এতে কি একটু বলবেন? আমার মনে হচ্ছে না শিখা পর্যন্ত গল্পগুলো থাকবে, তার আগে হয়তো গল্পগুলো আশা করি যে হচ্ছে আর থাকবে না বা মানে বাচ্চাদের কাছে পৌঁছবে না, তার আগে হয়তো উঠে যাবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হচ্ছে বাচ্চারা নিতে পারে, হয়তো পজিটিভলি নিবে না হয় নেগেটিভলি নিবে।